Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. So, bondhura, ajker ei video te ami apnaderke dekhabo kibhabe Google Ads account er admin add korben. Mane kibhabe Google Ads account er access onno jonke diben othoba onno joner Google Ads account er access nije niben. Apnara jara marketing sector e kaj koren, ei video ti apnader onek helpful hobe. Fiber othoba Upwork je kono site e jodi buyer apnake bole take Google Ads run kore dewar jonno. So, tar jonno ki korte hobe? Buyer er Google Ads account er Access আপনাকে নিতে হবে অ্যাক্সেস নিলে আপনি বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে তাকে একটি অ্যাডস রান করে দিতে পারবেন অথবা আপনার যদি অ্যাডস অ্যাকাউন্ট আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান আপনার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কেউ অ্যাক্সেস নিয়ে অ্যাড রান করুক তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডমিন মডারেটর আর যে অপশনগুলো রয়েছে এই অ্যাক্সেসগুলো কিভাবে দিবেন এই সবগুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আমি একজনকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ডলার লোড করে দিব সো তার জন্য ভাবলাম এই ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসতে পারে সো তার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি আপনাদের যাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নেই বাট আপনারা চাচ্ছেন আপনাদের ইউটিউব ভিডিও বুস্ট করতে সো আপনারা যদি ইউটিউব ভিডিও বুস্ট করাতে চান অথবা ডলার লোড করা অ্যাডস অ্যাকাউন্ট কিনতে চান তাহলে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যেহেতু না বলে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করাবেন যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন ওকে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখান দেখতে পাচ্ছি আমার একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে ক্রোম ব্রাউজারে এবং এখানে আমি মোজিলা ফায়ারফক্সে আরেকটি নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি এখান যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাডস অ্যাকাউন্টটি দেখে রাখুন এই অ্যাডস অ্যাকাউন্ট আমার এই অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে আসবো মানে এই জিমেইলে আমি অ্যাক্সেস দিব এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার এই জিমেইল অ্যাকাউন্টে দুইটি অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে এখানে আমি ওই অ্যাডস অ্যাকাউন্টটি এখানে নিয়ে আসবো ওকে আপনারা আপনাদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস যাকে দিতে চান অথবা যার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান তাহলে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি আপনার অ্যাডস অ্যাকাউন্ট যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে তার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে তার জিমেইল অ্যাড্রেসটি আপনি নিয়ে নেবেন তারপর এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছ টুলস অ্যান্ড সেটিংস এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউজার মাত্র একজন আমি নিজেই ইউজার আর কোনো ইউজার নেই এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইনভাইট আদার টু অ্যাক্সেস এত এত নম্বর অ্যাডস অ্যাকাউন্ট ওকে এখানে দেখতে পাচ্ছ জিমেইল অ্যাড্রেস তারপর এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে এখানে পাঁচটি অপশন রয়েছে আপনি যাকে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তাকে কী জন্য অ্যাক্সেস দিতে চান ইমেইল অনলি যদি ইমেইল অনলি দেন আপনি যদি শুধু তাকে আপনার ভিউ রিপোর্টগুলো দেখাতে চান তাহলে এখান থেকে ইমেইল অনলি দিবেন যদি আপনি তাকে বিলিং অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে ভিউ বিলিং ইনফরমেশন আপনার বিলিং ইনফরমেশন দেখতে পারবে এবং এডিট বিলিং ইনফরমেশন আপনার বিলিং ইনফরমেশন এডিট করতে পারবে মানে আপনার পেমেন্ট মেথড সেটা দেখতে পারবে এডিট করতে পারবে রিড অনলিতে দিলে এখান দেখতে পাচ্ছ এই যে টিক চিহ্ন দেওয়া আছে ভিউ ক্যাম্পেইন অ্যান্ড ইউজ ক্যাম্পেইন টুলস এইগুলাই শুধু সে অ্যাক্সেস করতে পারবে এখানে যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে এখানে এই যে টিক চিহ্নগুলো দেওয়া আছে সবগুলো করতে পারবে এখানে এডিট ইউজার ম্যানেজ অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক এটা বাদ দিয়ে এখানে আর সব কিছু করতে পারবে স্ট্যান্ডার্ডে আর যদি আপনি অ্যাডমিন দেন তাহলে সম্পূর্ণ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তার কাছেই চলে যাবে সে যদি চায় আপনাকে রিমুভ করে দিতে তাহলে আপনাকে রিমুভ করে দিতে পারবে এখানে আমি অ্যাডমিন দিলাম যেহেতু আমার অ্যাকাউন্ট আপনারা যদি অন্য কাউকে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান সে আপনার অ্যাডস অ্যাকাউন্ট ইউজ করবে করে অ্যাড রান করবে তাহলে আপনারা এখানে স্ট্যান্ডার্ডটাই দিবেন অ্যাডমিন দিলে আপনাকে রিমুভ করে দিতে পারে সো আপনারা এখানে স্ট্যান্ডার্ড দিবেন আমি যেহেতু আমার দুইটাই অ্যাকাউন্ট সো আমি এখানে অ্যাডমিন দিচ্ছি অ্যাডমিন দেওয়ার পর এখানে ইমেইল আপনার যে প্রয়োজনে তাকে অ্যাক্সেস দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যাকে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তার জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটি এখানে দিবেন জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করবেন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং ইনভাইটেশন ওকে এখান থেকে আপনি সেন্ড করে দিলেন এখন সে কিভাবে অ্যাক্সেস নিবে আমরা এখানে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসলাম যে জিমেইলে আমরা অ্যাক্সেস দিয়েছি এখান থেকে আমাদেরকে আমাদের জিমেইলে যেতে হবে ইমেল চেক করতে হবে ওকে আমি জিমেইল ওপেন করে নিচ্ছি আপনারা যদি ডেস্কটপ দিয়ে জিমেইল ওপেন করেন তাহলে এখানে প্রাইমারিতে নাও পেতে পারেন আপনারা আসবেন আপডেটসে আপডেটসে আসার পর আমাদের দর্শক গুগল অ্যাডস ইউ রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করলাম অ্যাক্সেস এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাস্টে 72 এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আমাকে অ্যাক্সেস করার জন্য ইনভাইটেশন করা হয়েছে এখানে যদি আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করি তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আমার এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে এই অ্যাডস অ্যাকাউন্টটি চলে আসবে ওকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গুগল অ্যাডস এখানে আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের সাথে এই অ্যাডস অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব
কন্টিনিউ ক্লিক করার পর গুগল অ্যাডস ওপেন হয়ে গেছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখান থেকে তো লোডিং নিচ্ছে, মানে প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবো। ওকে, আমি আমার জিমেইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার এই জিমেইলের আন্ডারে এখন তিনটা অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে। আগে দুইটা অ্যাডস অ্যাকাউন্ট ছিল, এখন দেখতে পাচ্ছ তিনটা অ্যাডস অ্যাকাউন্ট, লাস্টে 72 এই অ্যাডস অ্যাকাউন্টটি এখন আমরা অ্যাকসেপ্ট করেছি। এখন যদি আমরা এখানে টুলস অ্যান্ড সেটিংসে যাই, এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাই, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে এখান দেখতে পাচ্ছ ইউজার, এখান দেখতে পাচ্ছ দুইটি ইউজার, এখানে দুইটি ইউজার লেভেল কিন্তু অ্যাডমিন। ইনভাইটার ইউজার কে আমাকে ইনভাইট করেছিল, এই জিমেইল থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি চাইলে এখান থেকে আমাকে যে ইনভাইট করেছে তাকে আমি রিমুভ করে দিতে পারবো, এখানে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, অ্যাডমিন মডারেটর অ্যাড করবেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।